আসসালামু আলাইকুম। আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম। চলেন তাহলে শুরু করি। এখানে আমি 2 গ্লাস বাসমতি চাল নিয়ে নিচ্ছি। এই চালটাকে আমি এখন ধুয়ে আধা ঘন্টার মানে 30 মিনিটের জন্য ভিজিয়ে দেব। অন্যদিকে আমি চুলায় একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ তেল, আর দিয়ে দিচ্ছি এলাচ আর তেজপাতা, আর দিয়ে দিচ্ছি লবণ। পানিটা যখন ফুটে উঠবে তখন আমরা ধুয়ে রাখা চালগুলা পানি ঝরিয়ে এখানে দিয়ে দেব। এটা রান্না করে নিতে হবে 80%। আমি 80% রান্না করে নেব। হয়ে গিয়েছে চালটাকে, এখন আমি পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিব। অন্যদিকে আমি যে পাতিলের মধ্যে বিরিয়ানিটা রান্না করব সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা 1 মিনিটের মতো একটু ভেজে এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন ভাজা হয়ে যাবে এরকম ব্রাউন কালার চলে আসবে, এর মধ্যে আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটার পরিমাণটা বেশি ছিল, বড় সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ। দিয়ে এখন এটাকে আমি একটু কষিয়ে নেব। এটা কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ। চাইলে এখানে টক দইও ব্যবহার করা যাবে, কিন্তু আমি আজকে টক দই দিব না, কারো ভালো লাগলে এখানে দিতে পারে। এখানে আমি মশলাটা কষানো হয়ে যখন তেলটা উপরে উঠে আসবে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। এটা কষাতে কষাতে এটার থেকে কিছুটা পানি বের হয়েছে, আমি এখানে পানি দেইনি, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি কারো পানির প্রয়োজন হয়, মনে হচ্ছে যে পুড়ে যাবে, তাহলে একটু পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে দিতে হবে। এখান থেকে আরও কিছুটা পানি বের হয়েছে, তাই আমি নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার 5 মিনিট পর খুলে দেখুন চুলার আঁচটা কিন্তু একবারে লোতে আছে। লোতে রেখে রান্নাটা করে নিতে হবে, না হলে লেগে যাবে। পানিগুলো শুকিয়ে এইভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি আর মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। পানির কোনো প্রয়োজন হয়নি, কিন্তু আপনাদের যদি পানির প্রয়োজন হয়, যদি দেখেন মশলা পুড়ে যায়, তাহলে একটু দিয়ে নেবেন। আর এখানে সে আগে রান্না করা রাইসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চা চামচের থেকে একটু কম ফ্রুট কালার। আর দিয়ে দিচ্ছি তরল দুধ 1/2 কাপের পরিমাণ। কেউ যদি এখানে দুধ ব্যবহার করতে না চান তাহলে এর পরিবর্তে পানি দিয়ে দিবেন 1 কাপ পরিমাণ। দিয়ে এটাকে এখন 15 থেকে 20 মিনিটের জন্য আমি লো আছে দমে রেখে দিব। হয়ে গিয়েছে, 20 মিনিট পর আমি তুলে দেখাচ্ছি। ঝটপট এই বিরিয়ানি রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।